অন্ধকার, এখানে লাইট ফাইট কিছু নাই বলে তো এইদিক থেকে আসছিল, বুঝছো? এইদিক থেকে আসছিল ভাই, এইখানে তো পিটি মারছে। কালকে ওই দুবেলা পাঁচটায় রেজাল্ট দেখে বাড়ি ফিরছিলেন আমাদের টিএমসির লোক। আসার পথে তাদিনকে আমাদের একটা পাড়া ঢোকার আগে চৌমাথা আছে আমার বাড়ির কাছে, সেই চৌমাথায় তাদিনকে অ্যাটাক করে লাঠি নিয়ে, রড নিয়ে, তরবার নিয়ে। অ্যাটাক করার পর তারা ছজন ছিল, তারা 20 জন ছিল বিজিপি। যখন বাঁচাও বাঁচাও করে তখন তাকে বাঁচাতে যায় আমার বাবা বাড়ি থেকে ছুটে গিয়ে, বাঁচাতে গিয়ে বাবাকে আঘাত করেন, মাথাতে পা ভেঙে দেন। ওইখান থেকে 10 মিনিট বাদ আপনার পুলিশ আসে, পুলিশের গাড়িতেই এইখানেতে হসপিটালে নিয়ে আসে। হসপিটালে নিয়ে আসার পর ডাক্তারবাবু দেখার পর বলেন যে মৃত বলে ঘোষণা করেন। বিজিপি লোক টিএমসি, টিএমসি লোক কি বাবা বাঁচাতে যায়। মানে দু দল কি বলতে গিয়েছিল যে ঝামেলা করেছিল, না ব্যক্তিগত দল বলতে বাবা টিএমসির সঙ্গে থাকে, পার্টিটাকে ভালোবাসেন। হ্যাঁ, দিদির কাছ থেকে আমরা অনেক কিছু সুযোগ সুবিধা পেয়েছি, সেই হিসাবে পার্টিটাকে ভালোবাসেন, সেই পার্টির সঙ্গে সব থাকেন। এটা আমাদের গ্রামের সমোজপুরে রায়না থানা। ডাক্তারবাবুকে এখানে নিয়ে আসার পরে যখন বেডে দিলাম বাবাকে, দেওয়ার পরে ডাক্তারবাবু এসে দেখলেন, দেখার পরে ডাক্তারবাবু বললেন যে মৃত আর বেঁচে নেই। হ্যাঁ, আসার পথে তারা আসার পথে সংঘর্ষ, বিজিপি লোকেরাই মারে। বাঁশ দিয়ে, রড দিয়ে। গণেশ মালিক, 55, চাষবাস করতে। হ্যাঁ, রাস্তার মধ্যে। হ্যাঁ, বাড়ির কাছে। বলবেন এটা যে একটা রাজনৈতিক রকমের তো বাবার জীবন চলে গেল, কি বলবেন? বাবার জীবন চলে গেল কি বলবো, আমি এটাই চাইবো যে যারা দোষী তাদের যেন খুব কঠোরভাবে শাস্তি হয়, এটাই চাইবো মানুষের কাছে। আপনার নাম? আমার নাম মনোজ মালিক। আরে, আমাদের কালকে এই রেজাল্ট বেরোনোর পরে আমরা একটু আনন্দ করে বাড়ি ফিরছিলাম এখানে, ঠিক আছে? বাড়ি ফিরে আসার সময় আমাদের 2-3 জনকে প্রথমে দেখলাম পুরো মেরে ফেলে দিয়ে ফেলে দিয়েছে, ঠিক আছে? গণেশ মালিক তখন ইয়ে ডেট হয়ে গেছে ওখানেতে, তারপরে স্পট ডেট হয়ে গেছে ওখানে। তারপরে দেখলাম উজ্জ্বল মালিক আছে, উজ্জ্বল মালিককে দেখছি একদম শুয়ে গেছে, ও কোনো সেন্স নেই, ঠিক আছে? সেন্স নেই। আর আমার দাদা এই যে উৎপল মালিক, এও তখন পড়ে আছে ওখানেতে। আমি না মারলো, আপনাদের কী জন্য মারলো? মারলো বলতে আমরা বাড়ি ফিরছিলাম ওখানে, তো আমাদের সব বিজয় মিছিল, বিজয় মিছিল নয় সরি, ওই আমরা এক কাছে হয়ে একটা আনন্দ ইয়ে করে বাড়ি ফিরছিলাম, একটু আবির টাবির ইয়ে করে বাড়ি ফিরছিলাম। সেই সময়তেই আমরা আসছি, হঠাৎ করে ওরা আচমকা আমাদের উপর, ওরা বলতে পারো ওই বিজেপির ছেলেগুলো, বিজেপির ছেলেগুলো হ্যাঁ আচমকা আমাদের উপর চড়াও হয়, ঠিক আছে? কজন ছিল ওরা? ওরা ছিল আপনার ওই 10-12 জন এরকম। ওরা কি আগে থেকে একটা প্ল্যান করেছিল? ওদের প্ল্যান ছিল, ওদের প্ল্যান ছিল এদিকে মারবো, ওদের প্ল্যান ছিল আমাদের উপর যে অ্যাটাক একটা হবে এরকম প্ল্যান ছিল। কিন্তু আমি তখন দেখলাম উজ্জ্বল মালিককে পড়ে আছে, সেন্স নেই কোনো, তখন গিয়ে আমি ওদেরকে বললাম যে কী করছিস তোরা এরকম করে, আমি বললাম। তখন ওরা আমাদেরকে আমাকে গাল দিয়ে ইয়ে করছে, আমি তখন ওদের কাছ থেকে ব্যাকে, যখনই ব্যাকে ঘুরেছি তখনই আমাকে পিছু দিক থেকে মেরে দিল। আপনার মাথায় আঘাত লেগেছে? হ্যাঁ, মাথায় আঘাত লেগেছে, কোমরে লেগেছে, আর এই যে এখানে আপনার এই জাঙ্গেতে লেগেছে। আমার নাম চান্দ মালিক।
আসছিলাম ইয়ে করে মিটিং করে করে আসছিলাম যে আমাকে মারলো এই জায়গাটাতে। কে মেরেছে? আর সন্দীপ মারলে আর ইয়ে বোমার ব্যাটার নাম কি রে? তারা কি করে? তারা কি করে? ওরা বিজেপি করে,